অনেকে আছে ওই মা বাবার কাছে দোয়া চায় না। আরে আপনার বাবা আপনার বড় পীর সাহেব, আপনার মা আপনার বড় পীর সাহেব, মা বাবা খুইয়া বাবার দরবারে যাইয়া বাবার দরবারের কবরের উপরে মশারি দিয়ে আসে এরকম ডাকাত আছে নাই? যে লোকটা মাজারে মশারি দেয় দেখবেন ওর বাপের মশায় কামড়ায়, ওর মারে মশায় খায়, আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন আমার দ্বিতীয় ফয়সালা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে ইহসান করবা, ইবাদত হবে আল্লাহর, ইহসান হবে মাতা পিতার। তাহলে প্রথম ফয়সালা হলো ইবাদত আল্লাহর, দ্বিতীয় ফয়সালা হলো মাতা পিতার সাথে ইহসান করতে হবে। কার কথা? দ্বিতীয় ফয়সালার সাথে কোনো দ্বিমত আছে? এটাও একমত। আল্লাহর ইবাদত করা কি ফরজ না নফল? আল্লাহর ইবাদত যেমনি ফরজ, মাতা পিতার প্রতি ইহসান করা এটাও ফরজ, ঠিক কিনা? মা বাবার সাথে ভালো আচরণ ইহসান এটা নফল নয়, এটা অপশনাল নয়, এটাকে কম্পালসারি করে দিয়েছে কে? আমরা বললাম আল্লাহ আপনার দুইটা ফয়সালার সাথে আমরা একমত, কিন্তু আপনার ইবাদত কেমন করে করব আমরা বুঝলাম, কিন্তু মা বাবার সাথে ইহসান কেমন করে করতে হয় আমরা জানি না। ইহসান কাকে বলে আমাদেরকে বুঝাইয়া দেন। রব্বুল আলামিন নিজে ইহসানের ব্যাখ্যা দিতে শুরু করলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ নিজেই ইহসানের ব্যাখ্যা দিয়ে বলছেন, ইহসানের প্রথম ব্যাখ্যা হলো মা বাবা একজন কিংবা দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, মা বাবা আর একজন কিংবা দুইজন যখন বয়সে উপনীত হয়ে যায়, তাদের কোনো কাজের কারণে নাক ছিটকানো যাবে না, এটাই ইহসান কোন। সুবহানাল্লাহ। মা বাবা যখন বয়সে পৌঁছে যায়, আমাদের অনেকের আব্বা আম্মার বয়স হয়ে গেছে না? আমার আব্বারই তো বয়স হয়ে গেছে 60-এর উপরে, তো আপনারা যারা আপনাদের আব্বার বয়স 60-70 হয়ে যাবে। আল্লাহ বললেন বাবা মার বয়স যখন 70-80-তে চলে যায়, খবরদার তাদের কোন কাজে নাক ছিটকাবা না, তাদের কোন কর্মকাণ্ডে আহ শব্দটাও বলবা না, কথাটা কার? কারণ তোমরা যখন ছোট ছিলা তোমাদের কোন কর্মকাণ্ডে তোমার বাবা মা কিন্তু নাক ছিটকায় নাই, ঠিক কিনা? আমরা যখন ছোট ছিলাম মা বাবারে জ্বালা যন্ত্রণা দিতাম, তখন কিন্তু আমাদেরকে মা বাবা ঘর থেকে বের করে দেয় নাই, দিয়েছে? আপনার কত আগের স্মৃতি মনে আছে? আপনার বয়স যখন 3, কি কি ঘটছিল মনে আছে? তো 3 বছর যদি মনে না থাকে, বয়স যখন 2 ছিল ওটা মনে আছে? বয়স যখন 1 ছিল যন্ত্রণা জ্বালা যন্ত্রণা তো ওই সময় করছেন বেশি, ঠিক কি না? শীতের রাতে ডান দিকে আমার মা আমারে শোয়ালো, খেয়াল করে বুঝেন, মাঘ মাসের কনকনে প্রচন্ড শীত, পেশাব করে ডান দিকটা ভিজিয়ে দিয়েছি, মা আমারে ঘর থেকে বের করে দেয় নাই, আদর করে সোহাগ করে যত্ন করে আমার মামারে বাম দিকে রেখেছে, আবার বাম দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছি, ঘর থেকে বের করে দেয় নাই। রাত 3টার দিকে আমার মা বাম দিক থেকে উঠিয়ে তার বুকের মধ্যে আমারে রেখেছে, রাত 3টার দিকে পেশাব করে আমার মায়ের বুকটা আমি 3টার দিকে ভিজিয়ে দিলাম, আমার মা তখন আমারে ঘর থেকে বের করে দেয় না, এতিমখানায় ফেলে আসে নাই, রাস্তায় ফেলে আসে নাই। রাত 3টার দিকে শাড়িটা চেঞ্জ করে জামাটা চেঞ্জ করে আবার বুকে নিয়ে ঘুমাতে গিয়েছে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন ইহসান কারে বলে শোনো শোনো শোনো, ওই বাবা মা যখন বয়স 70 হয়ে যাবে, ওই বাবা মার বয়স যখন 80 হয়ে যাবে, খবরদার খবরদার বাবা মার কোনো কাজে নাক ছিটকাবা না, উফ শব্দটাও করবা না। তোমরা যখন জ্বালাতন করেছো বাবা মা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় না, এতিমখানায় রেখে আসে নাই, এখন বয়সের কারণে বাবা মা যদি জ্বালাতন করে বাবা আর মারে বৃদ্ধাশ্রমে রেখে সোদা, ঠিক কি না? ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার ও পার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি, ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, ঠিক না? এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে এসো না, তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে তোমারে ঘর থেকে বের করে দেয় না, এতিমখানায় রেখে আসে নাই। এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়খানা করে পরিষ্কার করবা, তাহলে তোমার জীবনটারে উজালা করে দিবে কে? বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে বাবা মারে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো, মনে রাখবা তোর কপালে বৃদ্ধাশ্রমে জুটবে না,
তুমি যদি বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসো তুমি বয়স্ক হলে তোমার কপালে বৃদ্ধাশ্রম নাই ঠিক কি না ভাঙা থালা হাতে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা এজন্য আল্লাহ বললেন ইহসানের প্রথম ব্যাখ্যা ইম্মা ইয়াবালুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ বাবা মা যখন বার্ধক্যে উপনীত হয় তাদের কোনো কাজে নাক ছিটকাবা না উফ শব্দটাও করবা না উহ আহ এটাও বলা যাবে না কথাটা কার ইহসানের দুই নাম্বার ব্যাখ্যা ওয়ালা তানহারহুমা আব্বা আম্মারে ধমক দিও না কিছু ডাকা আইতাছে মায়েরে ধমক দেয় মায়েরে ডাকে বুড়া বাবার ডাকে বুড়া মায়েরে ডাকে বুড়ি আছে না নাই কেমন করে মা বাবারে তুমি বুড়া বুড়ি ডাকো তারা তো বুড়া বুড়ি হয়েছে তোমার কারণে তোমারে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন সব হারিয়েছে তোমারে লেখাপড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের ভিটে মাটি হারা হয়েছে কিছু লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা কিন্তু ঘরে ঢুকলেই মায়ের সাথে ঝিড়কি দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এরকম বেয়াদব আচরণ নাই আল্লাহ বললেন ওয়ালা তানহারহুমা ধমক দিও না তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা বরং বাবা মার সাথে কোমল আচরণ করো যত ভদ্রতা তুমি জানো যত নম্রতা তুমি শিখেছো যত কার্টিসি তুমি জানো সব কার্টিসি বাবা মার সাথে মেইনটেইন করবা যত সফটলি কথা বলা যায় যত কোমল ভাবে কথা বলা যায় যত মোলায়েম ভাষায় কথা বলা যায় বলতে হবে কার সাথে জোরে বলেন রাজি আছেন তো রাজি আছেন এরপর আল্লাহ বললেন ওয়াফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়াফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা বাবা মার জন্য রহমতের চাদর বিছিয়ে দাও তোমার যত সম্পদ আছে মা বাবার পায়ের সামনে বিলিয়ে দাও তোমার জীবনে বরকত দিবে কে এজন্য প্রথম বেতন পেলে টাকাটা দিবেন মায়ের হাতে গিফট কিনলে আগে দিবেন মাকে বউরে দিবেন না ওটা বলতেছেন না বউরে তো দিবেনই কিন্তু আগে মায়ের হাতে কিছু দিবেন তাহলে আপনার ইনকামে বরকত দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া থেকে বিদায় নেয় বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা পড়ো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহরে বলে আল্লাহ বাবা মা ছোটবেলা যেমনি আমাদেরকে আদর দিয়ে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে আমার বাবা মা ইন্তেকাল করার কারণে তোমার কাছে যাওয়ার পরে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিও পড়ে না আমিন আর জোরে পড়ে না আমিন এজন্য আল্লাহর ফয়সালা দুইটা জোরে বলেন কয়টা সবাই বলে ঘুম আসছে তো জিমায় পড়েন কেন ফয়সালা কয়টা এক নম্বর ফয়সালা ইবাদত হবে একজনের তিনি কে দুই নম্বরে খেদমত করতে হবে কার বিশ্বনবী বললেন এই পৃথিবীতে যত ভালো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো আমল হচ্ছে মা বাবার খেদমত বিররুল ওয়ালিদাইন এক সাহাবী বললেন আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ ও নবী সবচেয়ে ভালো আমল কোনটা বিশ্বনবী বললেন সবচেয়ে ভালো আমল তিনটা জোরে কোন কয়টা এক নম্বরে সালাতু ফি ওয়াক্তিহা সময় মতো নামাজ যেখানে আজান হবে ওই জায়গায় নামাজ পড়ার দরকার আছে না নাই সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম ঠিক কি না এক নম্বর ভালো আমল হচ্ছে সময় মতো নামাজ দুই নম্বর সবচেয়ে ভালো আমল হলো বিররুল ওয়ালিদাইন মাতা পিতার খেদমত করা তিন নম্বরে সবচাইতে ভালো আমল হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা সুবহানাল্লাহ তার মানে পৃথিবীর সবচাইতে তিনটা ভালো আমলের মধ্যে মা বাবার সাথে খেদমত করাটা আছে না নাই পৃথিবীর সবচেয়ে ভালো আমল যে তিনটা এর মধ্যে মা বাবার খেদমত করাটাও আছে ঠিক কি না আর এক হাদিসে বিশ্বনবী বললেন
মা বাবার খেদমত করা জিহাদের চেয়ে বেশি সওয়াব আলা এক সাহাবী আসলেন যা রাজুলুন ইলা রাসূলিল্লাহ ইস্তাযিনুল জিহাদ সে বললেন ও নবী জিহাদে যেতে চাই জিহাদে যাওয়ার অনুমতি দেন বিশ্বনবী বললেন ও সাহাবী ঘরে আব্বা আম্মা আছে নাকি সাহাবী বললেন আছে বিশ্বনবী বললেন ফাফিহিমা ফাজাহিদ ঘরে যাও বাবা মার খেদমত করো বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাবা বাবা মার খেদমত করলে ঘরে বসেই জিহাদের সওয়াব পাওয়া যায় চিল্লায় পড়েন আল্লাহু আকবার এজন্য বাবা মা খুশি হলে আরশের মালিক খুশি বাবা মা নারাজ তো আরশের মালিক নারাজ এজন্য বিশ্বনবী বলতেন রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদ বাবা মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয় ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ বাবা মা যদি নাখুশ হয়ে যায় আরশের মালিক আল্লাহ নাখুশ হয়ে যায় এজন্য বাবা মার কাছ থেকে দোয়া নেয়ার দরকার আছে না নাই বিশ্বনবী বলতেন জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে একটা দরজার নাম আব্বা আরেকটা নাম মানে আল আব আরেকটা আল উম এই দুইটা দরজা আমাদের ঘরে আছে না নাই এজন্য বিশ্বনবী বলতেন দুইটা দরজা তোমাদের ঘরে আছে উমা জান্নাতু কাওয়া নারু বাবা মাই তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান্নাম এজন্য বাবা মার সাথে কেমন আচরণ করবা তোমাদের ডিসিশন দ্য ডিসিশন ইজ ইয়োরস তুমি ডিসাইড করবে তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা আপনি কপালে যত সেজদা দেন যত কপাল কালো বানান যতগুলো হজ করে আল হজ টাইটেল লাগান যত যাকাত দেন যত আমল করেন আপনার মা যদি আপনার উপর নাখোশ হয় আল্লাহর কাছে বদদোয়া দেয় আপনার সব আমলগুলো রে বরবাদ করে দিবে কে এজন্য বাবা মা যদি হিন্দু হয় বাবা মা যদি নাস্তিক হয় তারপর মা বাবার দোয়ার দরকার আছে না নাই বাংলাদেশে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে ছেলে মুফাসসির কোরআনের তাফসীর শুনে না মুফাসসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান মুসলমান এরকম হিন্দু ছেলে আছে না নাই কিন্তু বাবা মা মুসলমান হয় নাই এখন বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে বাবা মা যদি হিন্দু হয় বৌদ্ধ হয় বাবা মা যদি খ্রিস্টান হয় সে তোমার বাবা মা ঠিক কি না বিশ্বনবীর শালীর নাম আসমা কি নাম আসমা বিনতে আবি বাকার বুখারীর বর্ণনা বিশ্বনবীর কাছে এসে বললেন নবী আনা মুসলিমা আমি মুসলিম ওয়া উম্মি মুশরিকা আমার মা মুশরিক আফাসিলুহা এখন আমি কি করব আমার মায়ের সাথে ভালো আচরণ করব নাকি খারাপ আচরণ করব বিশ্বনবী বললেন খবরদার সিলিহা তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করবা বাবা মা মুশরিক হোক কাফের হোক তাদের দোয়া তাদের আশীর্বাদের দরকার আছে না নাই সাইয়েদনা ইব্রাহিম জারিল কাদের পয়গাম্বর ঠিক কি না উলুল আজম মিনার রাসূল খলিলুল্লাহ মুসলিম মিল্লাতের জাতির পিতা চিল্লায় কোন ঠিক কি না কিন্তু উনার আব্বারে উনি কালেমার দাওয়াত দিতে পারে নাই দেয়ার পরেও মানে নাই বাবার নামাজ তারপরে উনি বাবার সাথে খারাপ আচরণ করেছে নাকি মোলায়েম ভাষায় কোমল ভাষায় আদবের সাথে বাবার ডেকে বলেছে ইয়া আবাদি লিমা তাআবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়ুবসিরু ওয়া লা ইয়ুগনি আনকা শাইআ ও আমার সম্মানিত পিতা কেন ওই মূর্তির আবাদত করেন 10টা হাত এরকম বের করে দিয়ে দাঁড়ায় থাকে জিহ্বা বের করে সামনে থাকে মিষ্টি রসমলাই দুধ কিচ্ছু খেতে পারে না মাসি বসলেও তাড়াতে পারে না ঠিক কি না কেন এই মূর্তির পূজা করেন কেন এই পুতুলের ইবাদত করেন যেই পুতুল কানে শুনে না চোখে দেখে না নিজের গায়ের মাসিটা নিজে তাড়াতে পারে বাবারে আদর করে যত্ন করে সম্মান দিয়ে বুঝালেন কিন্তু বাবার সাথে কি সাইয়েদনা ইব্রাহিম খারাপ আচরণ করেছে জোরে বলেন খারাপ আচরণ করেছে এজন্য বিশ্বনবী বললেন খবরদার মা বাবা কত রহমত থাকলে মানুষ বোঝে না যখন চলে যায় তখন বোঝে কিন্তু তখন বুঝলে লাভ হয় না ঠিক কি না যতদিন বাবা মা বেঁচে থাকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে ছাতার মতো মাথার উপর দাঁড়িয়ে থাকে ও মিয়া বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায় ওয়াইফ চলে গেলে ওয়াইফ পাওয়া যায় টাকা চলে গেলে টাকা পাওয়া যায় জনম দুখিনী মা যদি দুনিয়া ছেড়ে চলে যায় মারে আর পাওয়া যায় নাকি ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত সুবহানাল্লাহ
এজন্য মায়ের দোয়া এমন দোয়া কখনো ফিরে না গুলি মারলে গুলি মিস হয় ড্রোন হামলা করলে মিস হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারলে মিস হয় অ্যাটম বোমা মারলে মিস হয় মায়ের দোয়া মিস হয় নাকি না কথা 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 না বিশ্বাস হয় একটু সন্দেহ সন্দেহ লাগে এনি কনফিউশন এনি ডাউট লা শাক্কা ফি কোনো সন্দেহ নাই লা রাইবা ফি চিল্লায় কোন ঠিক না মায়ের দোয়া এমন দোয়া মায়ের দোয়াটাও কবুল বদ দোয়াটাও কবুল ঠিক কি না যদি এমন হতো শুধু দোয়াটা কবুল তাহলে দোয়া না করুক সমস্যা নাই কিন্তু বদ দোয়া করলে কবুল করে কে বদ দোয়া কবুল হয়ে গেলে সমস্যা আছে না নাই এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করব বাবা মার ছেলে মেয়েদের দৃষ্টান্ত তরমুজ আর ছুরির মতো মা বাবা হলো ছুরি ছেলে মেয়ে তরমুজ তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায় আবার ছুরি নিচে রেখে উপর থেকে তরমুজ ফেললে তরমুজ কেটে যায় উভয় অবস্থায় তরমুজের ক্ষতি হয় ছুরির কিছু হয় কথা বুঝতে পেরেছেন এই জন্য যত বড় আল্লাহর ওলি আপনি হন না মা বাবা বদ দোয়া দিলে কিন্তু লেগে যাবে ঠিক কিনা